প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স দ্বিতীয় বর্ষের অনলাইন শ্রেণী কার্যক্রমে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছো। তোমাদের সাথে আছি আমি নূপুর রানী দেবনাথ, প্রভাষক সমাজকর্ম বিভাগ, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। এখন দ্বিতীয় ক্লাসটি আমরা এখন দ্বিতীয় ক্লাসে আছি। প্রথম ক্লাসটি আমরা আলোচনা করেছি প্রথম অধ্যায়ের উপরে, আমরা দ্বিতীয় অধ্যায়ের উপরে এখন আলোচনা করব। তোমরা জানো ক্লাসটি পরিচালিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি তত্ত্বাবধানে। করোনাকালীন পরিস্থিতিতে তোমাদের পড়াশোনা ভালোভাবে চালিয়ে নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় এই মহান উদ্যোগ গ্রহণ করেছে। তোমরা 10টি ক্লাস পাবে এখানে। প্রথম ক্লাসটি আমরা করেছি প্রথম অধ্যায়ের উপরে, এখন দ্বিতীয় ক্লাস। তো আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করি। দ্বিতীয় ক্লাসে আমি আলোচনা করব রিলিজিয়ন এবং রেসের উপরে। তো রিলিজিয়ন ধর্ম, রেস নরগোষ্ঠী। তো রিলিজিয়নটা এখানে ছবিটা দেখো, রিলিজিয়ন এখানে রিলিজিয়নের একটি একটি চিত্র প্রকাশিত হয়েছে, যেখানে তোমার ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, সব ধর্মের সিম্বলগুলো এখানে দেওয়া আছে। তো ধর্মটা আসলে কি, আমরা ধর্ম বলতে কি বুঝি? ধর্ম ছাড়া আমরা একটি দিনও কাটাতে পারি না। আমরা আমাদের জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত বিষয় হচ্ছে ধর্ম। সে প্রাচীনকাল থেকে আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন রূপ দেখেছি, তাই না? তো একটা বিষয় হলো, সেটা হলো যে ধর্ম কিন্তু একটি জটিল ধারণা, এটা একটি বিশ্বাস, এটি একটি জটিল ধারণা। কারণ কোনো ধর্ম দেখবে একেশ্বরবাদী, কোনো ধর্ম বহু ঈশ্বরবাদী, আবার কোনো ধর্মে কোনো ঈশ্বরের অস্তিত্ব নেই, তারা ঈশ্বর বিশ্বাস করে না। তো এরা আবার কোনো ধর্মে আত্মাকে বিশ্বাস করে, হ্যাঁ, আত্মার পূজা করা হয়। তো এরকম বিভিন্ন ধর্ম আছে, ধর্মের ধারণাটা জটিল। তো ধর্ম সম্পর্কে যদি আমরা বলতে যাই এক কথায়, তাহলে বলতে হয় যে কতগুলো আচার অনুষ্ঠান ও উৎসবের সমন্বয় হলো ধর্ম, কতগুলো আচার অনুষ্ঠান, বিশ্বাস ও উৎসবের সমন্বয় হলো ধর্ম। তো এবার আমরা একটু বিভিন্ন মনীষীদের কথা শুনি, তারা কি বলেছেন ধর্ম সম্পর্কে। আর্নল্ড গ্রিন, তিনি বলেছেন, রিলিজিয়ন ইজ এ সিস্টেম অফ বিলিফ অ্যান্ড সিম্বলিক প্র্যাকটিসেস অ্যান্ড অবজেক্টস গভর্ন বাই ফেইথ রাদার দ্যান বাই নলেজ, হুইজ রিলেটসমেন্ট টু অ্যান আনসিন সুপার ন্যাচারাল রিয়াম বিয়ন্ড দ্য নোন অ্যান্ড বিয়ন্ড দ্য কন্ট্রোলেবল। তো ওনারা ইংরেজিতেই কথাগুলো বলেছেন, তাই ইংরেজিতেই তুলে দিলাম। তো এর অর্থ হলো ধর্ম হচ্ছে বিশ্বাস এবং প্রতীকী প্রথা পদ্ধতি ও বস্তুর সাথে সম্পর্কিত বিষয়, আর এসব আস্থা ও বিশ্বাসের দ্বারা নিয়ন্ত্রিত, যেখানে জ্ঞানের ভূমিকা নেই বললেই চলে। তো পরেরটা দেখি, ম্যালিনাস কি কি বলেছেন। রিলিজিয়ন ইজ এ মোরাল অফ অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সিস্টেম অফ বিলিফ অ্যান্ড এ সোশিওলজিক্যাল ফিনোমিনন অ্যাজ ওয়েল অ্যাজ এ পার্সোনাল এক্সপিরিয়েন্স। অর্থাৎ ধর্ম হচ্ছে একটি কর্মপ্রণালী ও বিশ্বাস ব্যবস্থা এবং সমাজতাত্ত্বিক প্রপঞ্চ ও ব্যক্তিগত অভিজ্ঞতা। তো আমরা মনীষীদের কথা শুনলাম, ধর্ম কি এটা বুঝলাম। এবার আমরা ধর্মের একটু ধরন দেখব। আমরা বিভিন্ন ধরন দেখেছি ধর্মের, আমরা বিভিন্ন ধরন দেখি, এমন মাঝে মাঝে এমন কিছু ধর্মের কথা তোমরা শুনতে পারো যেগুলোর নাম কখনো তোমরা শুনোইনি। তো আমরা প্রধান কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। প্রথমে আছে দেখো ইসলামিজম, ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম এর মূল কথা হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি অদৃশ্য কিন্তু তিনি সব দেখেন। তো ইসলাম ধর্মের মূল ধর্মগ্রন্থ কোরআন। ইসলাম ধর্মাবলম্বীরা প্রতিদিন কোরআন পাঠ করার চেষ্টা করেন, তারা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়েন। ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভ রয়েছে, যেটাকে বলা হয় ইসলাম ধর্মের ভিত্তি। তো এই 5টা মূল স্তম্ভ কি, এটা হলো কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, এই 5টি স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত, এটি বলা হয়। এবং এর এটা থেকে এই প্রশ্ন আসে যে ইসলাম ধর্মের 5টি স্তম্ভ কি কি ও কয়টি ও কি কি। তারপরে দেখা যাচ্ছে হিন্দুইজম বা হিন্দু ধর্ম। হিন্দু ধর্মে ঈশ্বরকে বিশ্বাস করা হয় এবং মনে করা হয় যে ঈশ্বর এক, কিন্তু তিনি কাজ করেন বিভিন্ন দেবতাদের মাধ্যমে, বিভিন্ন কাজ তিনি বিভিন্ন দেবতাকে ভাগ করে দিয়েছেন। এজন্য হিন্দু ধর্মাবলম্বীরা
তারা বিভিন্ন দেবতার পূজা করে, যেমন ধন সম্পদের জন্য দেবী লক্ষ্মীর পূজা করেন, তারপর শিক্ষা ভালো বিদ্যা অর্জনের জন্য দেবী সরস্বতীর পূজা করেন, যারা ব্যবসা বাণিজ্য করেন তারা তাদের ব্যবসার সুফলের জন্য সিদ্ধিদাতা গণেশের পূজা করেন, এরকম বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন দেবদেবতার পূজা করা হয়। এবং আরেকটা বিষয় হলো, সেটি হলো এই ধর্মাবলম্বীরা জন্মান্তরবাদে বিশ্বাস করেন, জন্মান্তরবাদে বিশ্বাস করেন, তারা মনে করেন যে এ জন্মের পাপ পুণ্যের ফল পরজন্মে ভোগ করতে হবে। তারপরে আছে খ্রিস্টানিজম বা খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্মে বিশ্বাসীরা একমাত্র সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তাদের মতে পরমেশ্বর হচ্ছেন জীবনের উৎস, তিনি সকলকে পালন করেন। খ্রিস্টান ধর্মে পরকালে বিশ্বাস করে। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম বাইবেল। আচ্ছা, হিন্দু ধর্মের ধর্মগ্রন্থের নাম, প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ, কিন্তু তারা কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রতিদিন পাঠ করেন, তারা ওর প্রধান হিসেবে ধরে থাকেন। আর খ্রিস্টান ধর্মে প্রধান ধর্মগ্রন্থ বাইবেল। এরপরে আমরা যেটা পড়বো সেটা হলো বুদ্ধিজম বা বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মটা কিন্তু একটি নৈতিক ধর্ম যেখানে কোনো ঈশ্বর নেই। তো বৌদ্ধ ধর্ম হলো নেপালের রাজপুত্র সিদ্ধার্থ, ওনাকে গৌতম নামেও অভিহিত করা হয়, তিনি এটি করেছিলেন। মায়ানমার, শ্রীলঙ্কা, জাপান, কোরিয়া প্রভৃতি দেশে বৌদ্ধ ধর্ম পালন করা হয়। আচ্ছা, আমি কিন্তু মিউট করে রেখেছিলাম, তোমরা কিন্তু আনমিউট করে ফেলছো, ঠিক আছে, তোমরা মিউট হয়ে থাকতে হবে, তোমাদের জি ম্যাম একটু মিউট হয়ে থাকতে হবে। তারপরে দেখো জুডাইজম, এটি হলো, এটাকে বলা হয় ইহুদি ধর্ম। জুডাইজম অর্থ হলো ইহুদি ধর্ম। এখানে উপরে একটা স্টার চিহ্ন দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার ইহুদিদের ধর্মের সিম্বল, ইহুদি ধর্মের সিম্বল। তো হিব্রু সভ্যতায় প্রথম এ ধর্মের নিদর্শন আমরা দেখেছি। তারা বিশ্বাস করে যে ঈশ্বর আছে, ঈশ্বর এক, এবং তাকে জিওবাহ নামে অভিহিত করা হয়। তাদের প্রধান ধর্মগ্রন্থ তাওরাত এবং হিব্রু ভাষায় রচিত এই ধর্মগ্রন্থ। ইসরায়েল নামে একটি আলাদা রাষ্ট্র গঠন করেছে এই ইহুদি ধর্মাবলম্বীরা। এরপরে যেটা দেখছো এটা হলো অ্যানিমিজম। এখানে কিন্তু কোনো দেব দেবতা বা ঈশ্বর এভাবে কোনো কিছু নাই। এখানে হলো অ্যানিমিজম শব্দের অর্থটা এখানে হলো আত্মা পূজা, এর মূল কথা হলো আত্মা পূজা। অ্যানিমিজম শব্দটি এসেছে অ্যানিমা থেকে, যার অর্থ হলো আত্মা, তো আত্মা বা প্রেতাত্মা। তো সর্ব, এটার অর্থ হলো সর্বপ্রাণবাদ, সর্বপ্রাণবাদ। তো সর্বপ্রাণবাদে বিশ্বাস করা হয় মানুষ মরলে আত্মা হয়ে যায় এবং সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়, মানুষের বিভিন্ন অমঙ্গল সাধন করতে পারে, মঙ্গল সাধন করতে পারে। এর জন্য আত্মাকে সন্তুষ্ট রাখার জন্য আত্মা পূজা করা হয়। এরপর আমরা আলোচনা করব ধর্মের বিভিন্ন ভূমিকা, সামাজিক ভূমিকা ধর্মের। এটা পজিটিভ এবং নেগেটিভ দুটি ভাগে ভাগ করে আমরা আলোচনা করব। প্রথমে দেখো ধর্মের পজিটিভ রোল, নিয়ন্ত্রণমূলক ভূমিকা। আমাদের কিন্তু প্রতিদিন সকাল থেকে শুরু করে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু এই ধর্মের বিভিন্ন আচার অনুশাসনের মধ্যে দিয়ে চলার চেষ্টা করি। তো ধর্ম আমাদের প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করছে, বিবাহ, তারপর সন্তান জন্মদান, মৃত্যু, অন্ত্যেষ্টিক্রিয়া, পরকাল, সব ক্ষেত্রে কিন্তু ধর্মের একটি সক্রিয় নির্দেশনা আছে। তারপর দেখো সামাজিক সংহতি ও সম্প্রীতি সৃষ্টি, ধর্ম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে, ধর্ম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে। এবং ধর্ম কিন্তু শুধুমাত্র নিজ ধর্মের মানুষজনের মধ্যেই ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা শেখায় না, অন্য ধর্মের মানুষজনকেও যাতে নিজের মনে করা যায়, এই এর সম্পর্কে বিভিন্ন নির্দেশনা ধর্মের বিভিন্ন ধর্মগ্রন্থের মধ্যে আছে। তো সামাজিক সংহতি এবং সম্প্রীতি সৃষ্টি করতে ধর্মের তুলনা নাই। তারপর আছে দেখো ব্যক্তির চরিত্র গঠন, ধর্ম মানুষের নৈতিক চরিত্রের উন্নতি ঘটায়,
ধর্মে ধর্ম মানুষের নৈতিক চরিত্রের উন্নতি ঘটায়, কারণ এটি মানুষের যেহেতু বিশ্বাস, বিশ্বাসটা একটা মানসিক বিষয়, আর মানসিক অবস্থার সাথে নৈতিকতার একটা সম্পর্ক আছে। তো নৈতিক চরিত্রের উন্নতি ঘটায় ধর্ম। ধর্মের প্রভাবে মানুষ সৎ, বিবেকবান, ন্যায়পরায়ণ হবার চেষ্টা করে এবং সেটা হয়। এবং এরপরে যেটা আছে, দেখো, ব্যবহারিক জীবনে প্রভাব। আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে ধর্মের আচার অনুশাসন পালন করার চেষ্টা করি। প্রতিনিয়ত ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সুস্থ দিক নির্দেশনা আমাদের জীবনের প্রতি ক্ষেত্রে রয়েছে। আমরা যাতে বর্তমান জীবনে যাতে ভালোভাবে চলতে পারি, যদি আমরা কোনো খারাপ কাজ না করি, আমাদের ভবিষ্যৎ ভালো হবে, আমাদের পাপ হবে না, এইটা চিন্তা করে আমরা সবসময় কাজ করি। তারপরে দেখো হচ্ছে সমাজ কল্যাণ। সুদূর প্রাচীনকাল থেকে আমরা বিভিন্নভাবে সমাজ কল্যাণমূলক কার্যক্রম করতে দেখেছি, বিভিন্ন মহানুভবদের তারা বিভিন্ন কার্যক্রম করেছে ধর্মের প্রভাবে, ধর্মের প্রভাবে প্রভাবান্বিত হয়ে তারা কাজগুলো করেছে। তো এর মধ্যে ধরো চিকিৎসার জন্য হাসপাতাল স্থাপন, তারপর এতিমদের জন্য এতিমখানা, আগে সরাইখানা স্থাপন হতো, বিশ্রামাগার স্থাপন হতো, বিভিন্ন ভাবে তার যখন যাযাবর জীবনযাপন করতো মানুষ তখন, তারপরে বিভিন্ন সময়ে দুর্যোগকালীন পরিস্থিতিতে মানুষ সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করত। তো এই সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করার জন্য ধর্মের জোরে নেই। এবার আমরা করব নেগেটিভ রোল। নেগেটিভ রোল কোনগুলো? দেখো, অদৃষ্টবাদী। অনেক সময় মানুষ ধর্মের প্রভাবে কিন্তু অতি নির্ভরশীল হয়ে পড়ে। মানুষ মনে করে যে ভাগ্য যা আছে তাই হবে। হ্যাঁ, ভাগ্যে যা আছে তাই হবে, কোনো কষ্ট করবো কিছু করতে চায় না। নিজের মানুষ কি নিজের ভাগ্য নিজেই গড়ে, এটা আমরা জানি। কিন্তু যারা অতিমাত্রায় ধর্ম বিশ্বাস করে, এরকম কিছু আছে যে তারা মনে করে যে যা ভাগ্যে আছে তাই হবে, যা আল্লাহ করবে তাই হবে। হ্যাঁ, এটা চিন্তা করে তারা কিন্তু নিজেদের প্রোগ্রেসের কোনো চেষ্টা করে না, ভাগ্যোন্নয়নের চেষ্টা করে না। তারপরে আছে রক্ষণশীলতা ও প্রগতি বিরোধী। এটা সাধারণত গ্রামের জনগণের মধ্যে বেশি দেখা যায়, কারণ তারা বেশি ধর্মভীরু হয় এবং অনেক সময় দেখা যায় যে ধর্মের সঠিক ব্যাখ্যা তারা কিন্তু বোঝে না, যে কারণে তারা অতিমাত্রায় রক্ষণশীল এবং নতুন কোনো কিছুর সাথে তারা তাল মেলাতে পারে না। এবং যখন ধর্ম প্রচার করা হয়েছিল, তখন যে মহানুভব ব্যক্তিরা ধর্ম প্রচার করেছিলেন, তারা কি আজকের প্রেক্ষিতে প্রচার করেছেন? তখন সমাজ ব্যবস্থা একরকম ছিল, এখন সমাজ ব্যবস্থা একরকম। যেমন জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা চিন্তা করে দেখো, জন্ম নিয়ন্ত্রণের বিষয়টা যেরকম আছে ধর্মে, এখন কিন্তু আর ওরকম নাই, এখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণটা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। তারপরে দেখো ব্যক্তিত্ব বিকাশে বাধা। ধর্মের প্রতি মাত্রাতিরিক্ত বিশ্বাস ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। যেমন এটি সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, যারা অতিমাত্রায় ঘর কোনো ধর্ম বিশ্বাস করে এবং ধর্মের সঠিক ব্যাখ্যা বুঝে না, তারা কি করে, তারা চিন্তা করে যে আমি বাইরে যাব না, বা যারা অতিমাত্রায় পরদানশীল তারা চিন্তা করে যে আমি বাইরে গেলে, বাইরের কাজ করতে গেলে, বা আমি যদি আমার শিক্ষাটা সম্পূর্ণ করতে চাই, আমি তাহলে দেখা যাবে আমার বাইরে বেশি বেরোতে হবে, আমি বেশি মাত্রায় আমি পর্দা করতে পারবো না, এটা চিন্তা করে কিন্তু অনেকে পিছিয়ে পড়ে। হ্যাঁ, আবার এই শুধুমাত্র এই পর্দা প্রথা না, আবার অনেক কিছু আছে যে এরকম কিছু এরকম বিষয়গুলো চিন্তা করে তারা পিছিয়ে যায়। তো তার কিন্তু এই ব্যক্তিত্ব বিকাশ হচ্ছে না, তার ভাগ্যোন্নয়ন ঘটছে না, তারা রক্ষণশীল হয়ে পড়ছে, তারা নিজেদের দমিয়ে রাখে। যারা যেটুকু করতে পারে তাদের যেটুকু যতটুকু প্রতিভা আছে, প্রতিভার কিন্তু বিকাশ হচ্ছে না। তারপরে দেখো সাম্প্রদায়িকতা সৃষ্টি। এটা অত্যন্ত জঘন্য একটি বিষয় যে আর অতিমাত্রায় ধর্মান্ধ হয়ে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয় এবং দেখা যায় যে এক সম্প্রদায়ের লোকজন আর এক সম্প্রদায়ের লোকজনকে মোটেও দেখতে পারে না, এবং এই নিয়ে অনেক দাঙ্গা, হাঙ্গামা, মারামারি, খুনাখুনি হয়ে থাকে। আমরা এটা বিভিন্ন সময় দেখেছি। তো ধর্মের পজিটিভ নেগেটিভ দুটো রোলই দেখলাম। এবার আমরা আলোচনা করবো যেটা নিয়ে, সেটি হলো রেস বা নরগোষ্ঠী। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? এখানে একটি ছবির মধ্যে কালো সাদা, হ্যাঁ, বিভিন্নভাবে তোমার দেখানো হয়েছে যে নরগোষ্ঠী বলতে বিভিন্নভাবে
তোমার কারো চুল সোজা দেখো, ছবির মধ্যে এক পাশে একটু চুল সোজা দেখানো হয়েছে, আর এক পাশে চুল কোঁকড়ানো দেখা হয়েছে দেখানো হয়েছে। তারপর স্কিনের দিকে খেয়াল করো, কারো স্কিনটা একটু বাদামি, কারো স্কিনটা একটু কালো, কারো স্কিনটা বেশি সাদা, কারো স্কিনটা একটু কম সাদা। তো এটা কিন্তু তোমার নরগোষ্ঠীগত বিভিন্ন বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য, বিভিন্ন নরগোষ্ঠীর এটা বৈশিষ্ট্য। তো নরগোষ্ঠী বলতে আমরা সাধারণত সাদা কালো এটা বুঝে থাকি, দক্ষিণ আফ্রিকার যে আমাদের যে বর্ণ প্রথা এটা নিয়ে যে ঝামেলা এটা আমরা কম বেশি সবাই জেনে থাকি। কিন্তু এ মূলত রেস মানে বা নরগোষ্ঠীর উৎপত্তি কোথা থেকে, কেন এটা হয়েছে, হ্যাঁ তারপর এর প্রভাবটা কি, এটা আমরা জানি না। তো মোটামুটি আমরা রেস সম্পর্কে একটু আলোচনা করব, যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে। তো নরগোষ্ঠী হলো বলতে এমন মানব গোষ্ঠীকে বোঝায় যার সদস্যদের মধ্যে কতিপয় সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা বংশগতি সূত্রে প্রাপ্ত, যা অন্যদের থেকে একটু আলাদা, তাদের একটু আলাদা করে রাখে। তো এক নরগোষ্ঠী থেকে আর এক নরগোষ্ঠী বিভিন্ন বৈশিষ্ট্যের কারণে ভিন্ন হতে পারে। তো দুইটা অরিজিন আছে নরগোষ্ঠীর, একটা হলো দেখো থিওরি অফ মনোজেনেসিস, আর একটা হলো থিওরি অফ পলিজেনেসিস। তো থিওরি অফ মনোজেনেসিস এটা হলো একক উৎসগত কারণ, আর থিওরি অফ পলিজেনেসিস এটা হলো বহু উৎসগত কারণ। তো থিওরি অফ মনোজেনেসিস এর মধ্যে প্রথমে প্রথমে রয়েছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর। সোশিও ইকোনমিক ফ্যাক্টর কোনটা, এটা মূলত তোমার নরগোষ্ঠী সৃষ্টির কারণটা আমরা করব, যে নরগোষ্ঠী সৃষ্টি কিভাবে হচ্ছে। ধরো কেউ বিদেশ ভ্রমণ করছে, বিদেশ ভ্রমণ করতে যেয়ে সেখানে থেকে গেল, থেকে গেলে সেখানে বিয়ে করলো, সেখানে বংশ বিস্তার করলো। তো দেখা যাচ্ছে যে সেখানকার যে একটা এক গোষ্ঠীর লোকজন আরেক গোষ্ঠীর লোকজনের সাথে কিন্তু মিলিত হচ্ছে। তারপরে তোমার আছে পেশা, পেশাগত কারণে অনেকে বিভিন্ন জায়গায় যায়, সেখানে বসতি স্থাপন করে। তারপরে তোমার খাদ্যের মান, খাদ্যের মানের উপরে কিন্তু শরীরের গঠনটা নির্ভর করে। আমিষের অভাব হলে কিন্তু দেহের গঠন ব্যাহত হয়, তাই না? আমিষ শরীরের জন্য, শারীরিক বৃদ্ধির জন্য অনেক দরকার। তো বিভিন্ন খাদ্যের খাদ্য উপাদানের ঘাটতি, প্রপার যদি না হয়, তো এগুলো মানে অপুষ্টি, এসব কারণে কিন্তু বিভিন্ন নরগোষ্ঠীর মধ্যে পার্থক্য রয়েছে। যে খাদ্যাভ্যাস, কাদের খাদ্যাভ্যাস কেমন, কাদের জীবন প্রণালী কেমন, বা দেখা যাচ্ছে যে ওখানে ক্রস ব্রিডিং হয়েছে কিনা, ক্রস ব্রিডিং এর পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এই সোশিও ইকোনমিক ফ্যাক্টরের মধ্যে এগুলো আমরা পড়লাম। তারপরে আছে দেখো ন্যাচারাল সিলেকশন, প্রাকৃতিক একটা কারণ থাকে তোমার নরগোষ্ঠীগত উৎপত্তির। আগে মানুষ যাযাবর জীবনযাপন করতো, সবসময় দেখা আমরা দেখেছি প্রাচীন মানুষ, আদিম মানুষ মানে যাযাবর জীবনযাপন, আজ এখানে কাল ওখানে। তো মানুষ কোনটা সিলেক্ট করতো, যেখানে তার জন্য সুবিধাজনক হতো সে সেখানেই কিন্তু থাকতো। তো ওই ওইখানে থাকতে থাকতে ওই পরিবেশের প্রভাবের কারণে কিন্তু সে ওই পরিবেশের মতো হয়েছে, এবং ওই পারিপার্শ্বিক অবস্থার কারণে তার আচার আচরণ বা দৈহিক বৈশিষ্ট্যের উপরে একটা প্রভাব পড়ে। তারপরে দেখা হচ্ছে জিওগ্রাফি, ভৌগোলিক কারণ। ন্যাচারাল সিলেকশনের থেকে একটু ডিফারেন্ট এটা শুধু। তো জিওগ্রাফিটা কি, এটা ভৌগোলিক বিষয় আমরা জানি। জিওগ্রাফির ভূমিকা কি নরগোষ্ঠীগত উৎপত্তির ক্ষেত্রে, যেমন আমাদের আমাদের দেশটা কি নাতিশীতোষ্ণ, তাই না? তো তোমরা দেখেছো নাতিশীতোষ্ণ দেশে একরকম, তারপর শীত প্রধান দেশে একরকম, আবার গ্রীষ্ম প্রধান দেশে একরকম, এক বিভিন্ন রকম নরগোষ্ঠী রয়েছে। যা আমরা বাঙালিরা একরকম, আবার শীত প্রধান দেশে দেখবে যে ওদের গায়ের রঙটা একটু বেশি ফর্সা, ওদের দৈহিক গঠন আচার আচরণ অন্যরকম, আবার গ্রীষ্ম প্রধান দেশে ওদের দৈহিক গঠন আচার আচরণ অন্যরকম। তো জিওগ্রাফির কারণে বিভিন্ন নরগোষ্ঠীর কিন্তু সৃষ্টি হয়। তারপরে দেখো আছে ক্রস ব্রিডিং, এটা হলো বিভিন্ন নরগোষ্ঠীর মধ্যে সংমিশ্রণ। এক নরগোষ্ঠী যখন আরেক নরগোষ্ঠীকে বিয়ে করছে, সন্তান উৎপাদন করছে, তখন তাদের সন্তানটা কিন্তু সংকর প্রজাতির হচ্ছে, এটা হলো ক্রস ব্রিডিং। ধরো আইসোলেশন, এটা ধরো এক নরগোষ্ঠী একই জায়গায় বসবাস করতে, তাদের একটা একটু মিউট করতে হবে, একটা
একটা নরগোষ্ঠীরই এক অংশ এক জায়গায় বসবাস করছে, আবার তাদের একটা অংশ অন্য জায়গায় শিফট হয়ে গেল। যে এই ন্যাচারাল সিলেকশনের মধ্যে আমরা পড়েছি যে তারা যেখানে ভালো মনে করছে সেখানে তারা বসবাস করছে, তাদের জন্য যেখানে সুবিধা মনে হচ্ছে সেখানে বসবাস করছে। তো এই আইসোলেশন হয়ে যাওয়ার কারণে কিন্তু দুইটা নরগোষ্ঠীর মধ্যে, একই নরগোষ্ঠী কিন্তু ওই দুই ভাগ হয়ে যাওয়ার কারণে, প্রাকৃতিক একটা প্রভাবের কারণে তারা একটু আলাদা হয়ে যাচ্ছে। বহু বছর পরে যদি ওই দুই ওই একই নরগোষ্ঠীকে দুই জায়গা থেকে এক করা হয়, তখন দেখা যাবে তাদের দৈহিক গঠন আচার আচরণের মধ্যে কিন্তু পার্থক্য চলে এসেছে। তারপরে মিউটেশন, এটা কি সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া? মিউটেশনটা একটা সম্পূর্ণ জৈবিক প্রক্রিয়া। তো বংশ পরম্পরায় বংশীয় যে বৈশিষ্ট্যগুলো এটা এসে থাকে। তোমরা দেখবে যে মা বাবার বৈশিষ্ট্যগুলো সন্তান পাচ্ছে, আবার সন্তান এমনও হতে পারে যে দাদা দাদি নানা নানির বৈশিষ্ট্য পাচ্ছে, বা তারও আগের কোনো পূর্বপুরুষের বৈশিষ্ট্য পাচ্ছে। এটা জন্মসূত্রে মানুষ পেয়ে থাকে মিউটেশনের কারণে, এক বংশের সদস্যদের মধ্যে, একই বংশের সদস্যদের মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্য থাকে এটা বংশ পরম্পরায় এটা চলতে থাকে মিউটেশনের মাধ্যমে। তারপরে দেখো থিওরি অফ পলিজেনেসিস, এখানে বহুচ্ছগত ব্যাপার। তোমরা এখানে যেটা দেখছো, রোডেশীয় মানব, নিয়ান্ডারথাল মানব, পিকিং মানব, জাভা মানব, এই চারটার কোনোটাই কিন্তু তোমরা তেমন নাম শোনোনি, কিন্তু নিগ্রো, ককেশীয়, মঙ্গোলয়েড, অস্ট্রালয়েড, এই চারটার নাম কিন্তু তোমরা শুনেছ। তো দেখো রোডেশীয় মানব থেকে নিগ্রো প্রজাতি এসেছে। রোডেশীয় মানব, আমরা জানি যে দক্ষিণ রোডেশিয়া নাম ছিল কাদের, জিম্বাবুয়ের। তো রোডেশীয় মানবের অস্তিত্ব জিম্বাবুয়েতে, এটা মনে করা হয় যে রোডেশীয় মানবের অস্তিত্ব জিম্বাবুয়েতে। তারপরে আছে নিগ্রো, দেখো রোডেশীয় মানব থেকে নিগ্রো, এই রোডেশীয় মানবরা জিম্বাবুয়ে থেকে বিভিন্নভাবে সারা পৃথিবীতে ছড়িয়েছে, আমরা নিগ্রোদের খুব ভালোভাবে চিনি। তারপরে নিয়ান্ডারথাল মানব, এটা হলো সেই সুদূর প্লাইস্টোসিন যুগে এরা বসবাস করতো, নিয়ান্ডারথাল মানব। তো এশিয়ার মধ্য পশ্চিম অংশে এদের বসবাস ছিল বলে মনে করা হয়। এদের থেকে ককেশীয় নরগোষ্ঠী সৃষ্টি হয়েছে। তারপরে পিকিং মানব, পিকিং মানব হলো মধ্য প্লাইস্টোসিন যুগে বাস করতো, মধ্য প্লাইস্টোসিন যুগে বাস করতো পিকিং মানব। এই নরগোষ্ঠী থেকে মঙ্গোলয়েড নরগোষ্ঠী সৃষ্টি হয়েছে। এরপরে আচ্ছা, এটা পিকিং মানবের অস্তিত্ব কিন্তু আমরা চীনে পেয়েছি, মধ্য প্লাস্টিসিন যুগে বসবাস করতো এবং এর অস্তিত্ব চীনে দৃশ্যমান। তারপর আছে জাভা মানব, জাভা মানব থেকে অস্ট্রালয়েড গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। জাভা মানবের অস্তিত্ব পাওয়া যায় ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে, জাভা দ্বীপ থেকে তারা বিভিন্ন জায়গা ছড়িয়েছে। জাভা মানব থেকে অস্ট্রালয়েড মানব গোষ্ঠীর সৃষ্টি হয়েছে। তো আমরা রোডেশীয় মানব, নিয়ান্ডারথাল মানব, পিকিং মানব, জাভা মানব, চারটা মানব গোষ্ঠী কিন্তু পড়লাম। তো রোডেশীয় মানবদের অস্তিত্ব জিম্বাবুয়েতে, নিয়ান্ডারথাল মানবদের অস্তিত্ব পাওয়া গেছে সেই প্লাস্টোসিন যুগে, এশিয়ার মধ্য পশ্চিম অংশে এদের বসবাস। তারপর পিকিং মানব, এটাও প্লাস্টোসিন যুগে, মধ্য প্লাস্টোসিন যুগে। তারপর দেখো এখানে, এখান থেকে মঙ্গোলয়েড এসেছে, মঙ্গোলয়েডের এদের অস্তিত্ব পাওয়া যায় চীনে, পিকিং মানব থেকে মঙ্গোলয়েড এসেছে, চীনে এদের অস্তিত্ব আছে। তারপর জাভা মানব, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ থেকে এরা বিভিন্ন জায়গায় ছড়িয়েছে এবং এদের থেকে অস্ট্রালয়েড মানব গোষ্ঠীর উৎপত্তি হয়েছে। রেসিয়াল আইডেন্টিটি অফ বাংলাদেশি পিপল, এখানে যে নরগোষ্ঠীগুলো দেখছো এগুলো সবই ভারতীয় উপমহাদেশ এবং আশেপাশের এলাকার নরগোষ্ঠী। তো দেখো ভারতীয় আর্য, মঙ্গোলয়েড, আর্য দ্রাবিড়, মঙ্গল দ্রাবিড়, শাক দ্রাবিড়, দ্রাবিড়, তুর্কি, ইরান, এইগুলা তোমাদের যদি এমন প্রশ্ন আসে যে বাংলাদেশিদের, বাঙালিদের বা বাংলাদেশিদের রেসিয়াল আইডেন্টিটি বা নরগোষ্ঠীগত পরিচয় তুলে ধরো, সেক্ষেত্রে এইগুলো আসবে। আবার যদি আসে বাঙালি একটি সংকর জাতি বর্ণনা করো, সেক্ষেত্রেও এগুলো আসবে। আমরা এগুলো একটু আলোচনা করব। দেখো ভারতীয় আর্য গোষ্ঠী, এদের
মাথা লম্বা, নাক সরু, গায়ের রং ফর্সা, মুড়ে মুখে দাড়ি গোঁফের প্রাচুর্য আছে, এদের বাসস্থান কোথায়? পাঞ্জাব এবং কাশ্মীর। তারপরে আছে মঙ্গোলয়েড, এদের দৈহিক বৈশিষ্ট্য দেখো, মাথা চওড়া ও গোল, গায়ের রং বাদামি, চুল কোঁকড়ানো ও কালো, দৈহিক উচ্চতা কম, একটু খর্বাকার হয়। দাক্ষিণাত্য প্রদেশে, অর্থাৎ ভারতের দক্ষিণ প্রদেশ, ওই এলাকাগুলোকে দাক্ষিণাত্য প্রদেশ বলা হয়ে থাকে। তারপরে আছে আর্য দ্রাবিড়, এদের নাক সরু বা চওড়া, গায়ের রং কালো, আবার কারোটা একটু তামাটে, কারোটা একটু উজ্জ্বল শ্যামলাও হয়ে থাকে। তারপরে কাক চওড়া, এদের বাসস্থান বাংলা ও উড়িষ্যা, এদের বাসস্থান বাংলা ও উড়িষ্যা। তারপরে দেখো হচ্ছে মঙ্গল দ্রাবিড়, এদের গায়ের রং কালো, মুখের আকৃতি চওড়া, চোখের পাতায় বিশেষ ভাঁজ পড়ে, এদের বাসস্থান হিমালয় প্রদেশ আসাম নেপাল, হিমালয় প্রদেশ আসাম নেপাল। এখানে একটি একটা বানান মিস্টেক হয়েছে, মুখের আকৃতি চওড়া হবে, বানানটা মিস্টেক হয়েছে, মুখের আকৃতি চওড়া। এরা কোথায় থাকে, এদের কোথায় পাওয়া যায়? হিমালয় প্রদেশ আসাম নেপাল, এদের অস্তিত্ব এখানে আছে। তারপর দেখো শাগ দ্রাবিড়, এদের মাথা চওড়া, নাক মধ্যম আকৃতির, গায়ের রং কালো, মুখে দাড়ি গোঁফের প্রাচুর্য কম, দাড়ি গোঁফ কম। এরা গুজরাট ও কুর্গ শহরে এরা বসবাস করে বা করত, এখানে তাদের অস্তিত্ব ছিল বা আছে। তারপরে দেখো দ্রাবিড়, এদের মাথা চওড়া, নাক চ্যাপ্টা, গায়ের রং হলদেটে, চুলের রং কোঁকড়ানো ও কালো, উচ্চতা কম, এদের বাসস্থান হলো দাক্ষিণাত্য প্রদেশে। তো এরপরে সর্বশেষ যেটা আছে তুর্কি ইরান, এরা দেখতে সব থেকে সুন্দর, এদের মাথা চওড়া, নাক সরু, গায়ের রং ফর্সা, মুখে দাড়ি গোঁফের প্রাচুর্য আছে, বাসস্থান হলো বেলুচিস্তান, আফগানিস্তান, ইরান। এখানে এদের এখানে আমরা জানি ইরানিরা অনেক সুন্দর দেখতে। তো দৈহিক বৈশিষ্ট্য এদের সব থেকে ভালো। এরপরে আমাদের আলোচনা এখানেই শেষ, স্লাইডের আলোচনা এখানেই শেষ, স্ক্রিন শেয়ারিংটা অফ করছি। আশা করি তোমরা ক্লাসটি করেছো, সবাই আমার সাথে ছিলে। তো আমরা আজকে কি আলোচনা করলাম, ধর্ম, ধর্মটা কি, ধর্মের কি কি প্রকার আছে, ধর্মের প্রভাবটা কি আমাদের সমাজ জীবনে, ধর্মের কি কি প্রভাব আছে, পজিটিভ নেগেটিভ দুটো ভাগে ভাগ করে আমরা আলোচনা করেছি। আমরা রেস নিয়ে আলোচনা করেছি, নরগোষ্ঠী নিয়ে আলোচনা করেছি, যে নরগোষ্ঠীটা কি এবং নরগোষ্ঠীর উৎপত্তি কিভাবে হয়, এবং বাঙালি জাতির নরগোষ্ঠীগত পরিচয় বা বাঙালির নরগোষ্ঠীগত পরিচয় আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা দেখেছি। তো এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপর আলোচনা, দ্বিতীয় অধ্যায়ের উপর আরেকটি ক্লাস হবে, থার্ড লেকচারটা দ্বিতীয় অধ্যায়ের উপরেই হবে। তোমাদের অ্যানথ্রোপোলজিক্যাল এটা ছিল পার্সপেক্টিভস, এরপরেরটা হলো আমরা ক্লাস করব অ্যানথ্রোপোলজিক্যাল মেথডস এর উপরে। দ্বিতীয় অধ্যায় দিয়ে একমাত্র দুইটা লেকচার আছে, এরপরে প্রতিটা লেকচার এক একটি অধ্যায়ের উপরে হবে। এবার তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো, আনমিউট করে বলতে হবে, ঠিক আছে? তোমরা যা বলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে কিন্তু এটা থাকবে, তোমাদের গঠনমূলক কোনো কথা বলতে চাইলে বলতে পারো, আনমিউট করে বলতে হবে যে তোমরা ক্লাসটা কিভাবে চাও। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? আনমিউট করে বলতে হবে। আনমিউট করে বলতে হবে। কেউ কোনো কিছু? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলো। তো হ্যাঁ, পড়াশোনা ভালো চলছে?
পড়াশোনা তেমন ভালো না, কোন রকম আর কি। তোমাদের পড়াশোনা যাতে ভালোভাবে চলে এজন্য কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় পুরো কোর্সটা শেষ করার উদ্যোগ নিয়েছে। তোমরা প্রতিটা কোর্সের উপরে এরকম ক্লাস লেকচার পাবে। আমি তোমাদের আমাদের কি এক্সাম হবে? হ্যাঁ, এক্সাম হবে কলেজ খুললে। হ্যাঁ, এটা তো সরকার ডিসিশন নিবে। আর তোমাদের আমি দায়িত্ব নিয়েছি অ্যানথ্রোপোলজিক্যাল, তোমার ইন্ট্রোডাকশন টু অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান পরিচিতি কোর্সটা শেষ করার। এরকম তোমাদের যতগুলো কোর্স আছে সবগুলো কোর্সের উপরে তোমরা ক্লাস লেকচার পাবে পুরোটা। জাতীয় বিশ্ববিদ্যালয় এই উদ্যোগটা গ্রহণ করেছে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ক্লাসে, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাই, সবাইকে পেয়ে অনেক ভালো লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আপনাকেও ম্যাম ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ ম্যাম। থ্যাংক ইউ।